হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, বনসহায়ক যারা আবেদন করেছেন, জুনের প্রথম সপ্তাহ থেকেই ইন্টারভিউ আশা করি শুরু হয়ে যাবে, কারণ কোর্টের অর্ডার অনুযায়ী দু মাসের মধ্যে কমপ্লিট করতে বলা হয়েছে। তাই খুব শীঘ্রই এতজন প্রার্থী যেহেতু আবেদন করেছেন, প্রায় কয়েক লক্ষ লক্ষ আবেদনকারীর জন্য তাড়াতাড়ি কিন্তু ইন্টারভিউ শুরু করতে হচ্ছে, যে জুনের প্রথম সপ্তাহ থেকে আশা করি আপনাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তো টোটাল 100 নম্বরের বিস্তারিত আলোচনা করবো আমরা, কত নম্বর 100 নম্বরের পরীক্ষা হবে। তো বনসাগ ইন্টারভিউতে মোট 100 নম্বরের মধ্যে জেনারেল ওয়ার্ল্ড টেস্টটা খুব গুরুত্বপূর্ণ, 20 নম্বরের। কেন গুরুত্বপূর্ণ তা আমরা জানিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা ইন্টারভিউতে দিবেন, ইন্টারভিউতে আপনাদের প্রথমে বলে রাখি যে বাংলাতে পড়ার জন্য আপনাদের থাকছে, এবং এনি অফিসার রিকগনাইজ ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা অথবা বাংলা যারা জানেন, বাংলাতে পড়ার জন্য শুধু থাকছে 30 নম্বর। এটা কিন্তু আপনাদের কাছে কঠিন হবে না আশা করি, যে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু বাংলা পড়তে অসুবিধা হবে না। তো বাংলা পড়ার জন্য শুধু 30 নম্বর থাকবে এখানে। কিন্তু দেখুন, যতই সহজ হোক না কেন, আপনাদের কিন্তু কম্পিটিশন ততটাই বেশি হবে, কারণ বাংলাতে 30 নম্বরের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এখানে মার্কস ভালো তুলবে, স্কোর ভালো হবে। এরপরে বাংলাতে লেখা, লিখতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা যতটা পারবেন লিখতে, ততটাই আপনাদের কিন্তু নাম্বার পাবেন বা স্কোর পাবেন। তো পরিষ্কার পরিচ্ছন্নতা হাতের লেখা চেষ্টা করবেন, এবং একটা টাইম বেঁধে দেওয়া হবে, সেই টাইমের মধ্যে কিন্তু আপনাকে লিখতে হবে। তো কারণ কি, বহু স্টুডেন্ট, বহু ইন্টারভিউ দেবেন বহুজন প্রার্থী, তাই একজন প্রার্থীর জন্য যে বেশি সময় দিবে না, খুব কম সময় দিবে, আর একবারে 3-4 জন করে ডাকবে পরীক্ষার্থীকে। তো আপনারা বোর্ডে 3 জন মেম্বার থাকবেন, প্রত্যেকজনের কাছে 100 করে নাম্বার থাকবে, এবং প্রত্যেকজনই বিভিন্ন রকমের দায়িত্বে থাকবেন জিজ্ঞাসা করার জন্য। তো আপনাদেরকে বেঙ্গলি প্রথমে পড়ার জন্য 30 নম্বর থাকবে, বেঙ্গলি বাংলাতে লেখার জন্য 30 নম্বর থাকবে। এগুলো কিন্তু নির্দিষ্ট একটা টাইম থাকবে, সেই টাইমের মধ্যে কিন্তু আপনাকে লিখতে হবে। এরপরে অ্যাবিলিটি টু রিড ইংলিশ, ইংরেজিতে পড়ার জন্য থাকবে 10 নম্বর। এরপরে ইংরেজিতে কী পড়বেন সেটা একটা ব্যাপার আছে। তো এখানে যে বাংলাতে লেখার যে ব্যাপারটা, আপনাকে কিন্তু দেখে দেখে লিখতে বলা হবে না, যে ওনারা হয়তো কোনো একটা বাংলা ভাষায় বাংলাতে কিছু বলবেন, সেটা কিন্তু আপনাদেরকে লিখতে হবে, কোনো রিভাইজ করা যাবে না। তাড়াতাড়ির মধ্যে খুব কান দিয়ে শুনতে হবে ভালোভাবে, তাহলে কিন্তু সঠিক লিখতে পারবেন। যারাই সঠিক লিখতে পারবেন সেই বাংলাটা, তারাই কিন্তু সঠিকভাবে নাম্বারটিও পাবেন, এবং পরিষ্কার হাতের লেখা, এবং টু দ্য পয়েন্ট লিখতে হবে, যেভাবে উনি বলে যাবেন সেইভাবে কিন্তু আপনাকে লিখতে হবে। এখানে 30 নম্বর থাকছে, আর বাংলাতে পড়াটা কিন্তু যেটা থাকবে, একটা কোনো একটা পেপার থাকবে বা কোনো একটা প্যারাগ্রাফ থাকবে, সেটা পড়তে হবে। আর ইংরেজি বাংলাতে লেখা যেটা ওনারা বলে যাবেন, সেটা কিন্তু তোমাদেরকে লিখে নিতে হবে, সেই ভাষায় বাংলা ভাষায় লিখে নিতে হবে। আর অ্যাবিলিটি টু রিড ইংলিশ, ইংরেজিতে পড়া বলতে একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, সেই প্যারাগ্রাফটা কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন রকমের থাকতে পারে, প্যারাগ্রাফ একই রকম সবার নাও থাকতে পারে, তাই প্যারাগ্রাফটি ইংরেজিতে ভালো উচ্চারণ করে আপনাদেরকে পড়তে হবে। ধরুন এটি একটি প্যারাগ্রাফ, এটি আমি একটু পড়ছি, ধরুন এরকম প্যারাগ্রাফ, হয়তো 5 লাইন 10 লাইনের প্যারাগ্রাফ বোর্ডে লিখে দিবে, সেই বোর্ড থেকে দেখে দেখে পড়তে হবে, সঠিকভাবে যাতে পড়তে পারেন, সঠিক উচ্চারণ করতে পারেন। ধরে আছে ট্রিজ আর আওয়ার ওল্ড ফ্রেন্ড, ফুলিস্টপ আছে, এখানে একটু থামতে হবে। দে আর পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, সো এক্সিস্টেন্স অফ ডিপেন্ডস অন ট্রিজ, দে গিভ আস ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স। তো এইভাবে উচ্চারণ করতে হবে সঠিকভাবে, তো সেটা কিন্তু আপনাকে টাইম বাইন্ড করাও থাকবে, টাইম বাঁধা থাকবে, সেই টাইমের মধ্যে পড়ে শোনাতে হবে, যতগুলো লাইন বলবে সেই সবভাবে আপনারা পড়বেন। তো বোর্ডে হয়তো লেখা থাকতে পারে, সেটা আপনার পড়ে শোনাতে হবে। তো এটা হচ্ছে ইংরেজিতে প্যারাগ্রাফ লেখার জন্য আপনাদের থাকছে, ইংরেজিতে লেখার জন্য অথবা হিন্দিতে লেখার জন্য থাকছে 10 নম্বর। এখানে উপরে বাংলা লেখা, বাংলা পড়ার জন্য 30 নম্বর, বাংলা লেখার জন্য 30 নম্বর, ইংরেজি পড়ার জন্য 20 নম্বর। এগুলো কিন্তু বেশি কঠিন নয়, খুব সহজের মধ্যেই পড়ছে। এখন যেটা আপনাদেরকে বলা হচ্ছে জেনারেল নলেজ অরাল টেস্ট, এটা হচ্ছে 20 নম্বর। এই জেনারেল নলেজটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, স্কোরের অনুযায়ী সিলেকশন হওয়ার জন্য যে আপনাদের যে কম্পিটিশন থাকবে, এটা কেন ইম্পর্ট্যান্ট আমরা একটু দেখে দিচ্ছি আপনাদেরকে, কেন ইম্পর্ট্যান্ট বলা হচ্ছে বেশি। তার আগে আমি নিচেরটি বলি, পার্সোনালিটি ফিটনেস
ফর ফরেস্ট্রি ওয়ার্কস। ফরেস্ট্রি ওয়ার্কস বলতে এখানে কি বোঝাতে চাইছে সেটা অবশ্যই আপনারা ভালো করে মন দিয়ে শুনুন। যে বনাঞ্চলে যে কাজকর্ম থাকছে, যে কি জন্য আপনাকে নিয়োগ করবে, কি কাজের জন্য, সেই কাজটি যাতে সঠিকভাবে ঠিকভাবে করতে পারেন, সেই ব্যক্তিগত যে পার্সোনালিটি, আপনার যে ফিটনেস, সেই ফিটনেসটা এখানে কিন্তু 10 নম্বর থাকছে। সেই ফিটনেসটা কিন্তু ওরা আপনাদের যে মুখের ভঙ্গি, কথাবার্তা, চালবল, ঢং যেটা বলা হচ্ছে, সেই কাজের ভঙ্গিতে তারা কিন্তু বুঝে যাবে, সেই অনুযায়ী তাকে 10 নম্বর দিবে। এবং হয়তো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে আপনার যে বনকর্মী হিসাবে যে কাজ, সেই কাজগুলি কী কী কাজ থাকতে পারে, তো সেইভাবে আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করতে পারে। হয়তো বলতে পারে যে আপনারা কোনো বনকর্মী হিসাবে নিযুক্ত হয়েছেন, এখন যখনই আপনারা বনে গাড় আছেন বা জঙ্গলে কোনো জায়গায় ডিউটিতে আছেন, সেই ডিউটি চলাকালীন কোনো ধরুন একটা হাতি আপনার সামনাসামনি চলে এলো, তখন আপনি কী করবেন? অথবা ধরুন বনে বা জঙ্গলে আগুন লেগে গেলে আপনি সঙ্গে সঙ্গে কী রেসপন্স করবেন বা কী করতে যাবেন, এইরকম কিছু প্রশ্নও করতে পারে। এটা হচ্ছে আপনার যে ব্যক্তিগত ফিটনেস, ফরেস্ট্রি ওয়ার্কস, যে বনাঞ্চলের যে আপনার কাজ, সেই কাজের যে ফিটনেস, পার্সোনালিটি ফিটনেস, সেই সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করতে পারে। এখানে 10 নম্বর থাকবে, তো এটা মোটামুটি পেরে যাবে, সবাই মোটামুটি আশা করি পারবেন। তো যেমনভাবে প্রশ্ন দিবেন সেইভাবে কিন্তু সঠিকভাবে তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যে প্রশ্নটি উত্তর দিতে পারবেন না, একেবারেই পারবেন না, তখন আপনারা কিন্তু বলে দেবেন স্যার আমি এটা পারবো না, ভুল না বলাই ভালো। এখন আপনারা দেখিয়ে দেবো যে কেন গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ দিলাম জেনারেল নলেজ ওরাল টেস্টটাকে, এটা কিন্তু আপনারা অবশ্যই মন দিয়ে দেখুন। তো বন্ধুরা, জেনারেল নলেজ ওরাল টেস্ট 20 নম্বর, তো টোটাল যে 100 নম্বর আছে জেনারেল নলেজ, ধরুন 20 নম্বর যে এখানে আছে, তো এখন দেখুন যে আপনাদের প্রথমে বলেছি যে ইন্টারভিউর সময় 3 জন মেম্বার কিন্তু বোর্ডের মেম্বার বসবেন, এঙ্গেজমেন্ট বোর্ডের যে মেম্বাররা আছেন তারা কিন্তু বসবেন, সার্কেল মেম্বার 3 জন, 3 জনের কাছে 100 করে নাম্বার থাকবে, 3 জনে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন করবে, বিভিন্ন দায়িত্ব থাকবে, যে যিনি যেভাবে দায়িত্ব থাকবেন সেইভাবে আপনাকে প্রশ্ন করবে। ধরুন 2 জন ক্যান্ডিডেটের মধ্যে একই মার্কস পেলেন, সেই সময় কী হবে? দেখুন যাদের এজ বেশি তারা কিন্তু সুযোগ পাবেন, 2 জন ক্যান্ডিডেট ধরুন একই নাম্বার পেলেন, একজন উনিও 99, ইনিও 99 পেলেন, 100-এর মধ্যে ধরুন 99 পেলেন বা 90 পেলেন, দুজনেই 90 পেয়েছেন, তাহলে যার এজ বেশি তিনি কিন্তু অগ্রাধিকার পাবেন। এরপরে দেখুন লাইনটা দেখুন লেখা আছে, উইথ দ্য ওল্ডেস্ট বিং অ্যালোটেড এ বেটার র্যাঙ্ক, ইন কেস অফ ক্যান্ডিডেটস উইথ স্যাম এজ অ্যান্ড মার্কস, যদি একই এজ হয়, বয়সটাও যদি একই হয়ে যায় এবং মার্কসও একই পেয়েছেন, তখন কী হবে? তখন কিন্তু ক্যান্ডিডেটকে স্কোরিং হায়ার ইন জেনারেল নলেজ ওরাল টেস্ট উইল র্যাঙ্ক হায়ার। এখানে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে জেনারেল ওরাল টেস্টটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, আর বাকিগুলি তো ওখানে উল্লেখ নেই, যে বাংলায় পড়তে পারার জন্য বা ইংরেজিতে বেশি নাম্বার পাওয়ার জন্য, জেনারেল ওরাল টেস্টে যারা বেশি নাম্বার পাবেন তারাই কিন্তু এখানে স্কোরে এখানে কিন্তু লড়তে পারবেন। তো এখানে স্পষ্ট করে বলা আছে, যখনই ধরুন 2 জন ক্যান্ডিডেট বা ক্যান্ডিডেটদের মধ্যে যখন একই নাম্বার হবে, তখন এজ বেশি যার তিনি কিন্তু সুযোগ পাবেন, আবার এজও একই এবং নাম্বারও একই পেয়েছেন, স্কোর একই পেয়েছেন, তখন দেখা যাবে যে জেনারেল নলেজ যে ওরাল টেস্ট, জেনারেল নলেজ ওরাল টেস্টে যিনি র্যাঙ্ক বেশি পেয়েছেন তাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, চাকরিটা তাকেই দেওয়া হবে। এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে। তো কাট অফ মার্কস কীভাবে হবে সেটাও বলে দিলাম, যে এখানে বলা হচ্ছে যে এঙ্গেজমেন্ট শ্যাল বি মেড এগেনস্ট দ্য নাম্বারস অফ পোস্ট ইন দ্য সার্কেল, আপনার সার্কেলে যে কতগুলি পোস্ট আছে সেই পোস্টের সংখ্যা অনুযায়ী আপনার র্যাঙ্ক হবে। তো ভিডিওটি লাইক ও শেয়ার করুন, বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।